স্মার্ট সফটওয়্যার ওয়েব ডিজাইন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াদুল হক আজকে থেকে আমরা এক নতুন দিনের সূচনা করলাম স্মার্ট সফটওয়্যার পক্ষ থেকে আমরা আমাদের যারা ওয়েব ডিজাইন করতে চায় তাদেরকে নিয়ে আমাদের এই পথ চলা হবে ইনশাল্লাহ তো আপনারা আপনারা যারা ওয়েব ডিজাইন শিখতে চান তারা অবশ্যই আমাদের পাশে থাকবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার যতটুকু না করলেই না আমরা ঠিক ততটুকু করার চেষ্টা করব আমাদের একটি মাইল ফলক অবশ্যই থাকবে আমরা কি করতে চাচ্ছি এই টিউটোরিয়ালগুলো দিয়ে কি করব এগুলো আমাদের একটা মাইল ফলক থাকবে তো আমরা প্রথমেই যেইটা আমরা করবো সেটা হলো HTML এবং সিএসএস দিয়ে একটা বেসিক ওয়েবসাইট তৈরি কীভাবে করা যাবে এটার উপরে আমরা প্রথমে কাজ করব নেক্সট আমরা যখন HTML সিএসএস এবং জাভাস্ক্রিপ্টে স্ক্রিপ্টে মোটামুটি এক্সপার্ট হয়ে যাব তখন আমরা পিএইচপি মাই স্কেল দিয়ে আমরা ডাইনামিক ওয়েবসাইট করা তৈরি করার চেষ্টা করব পিএইচপি মাইস্কোয়েল যখন আমরা বেসিক জানতে পারবো এরপরে আমরা পিএইচপি মাইস্কোয়েল অবজেক্ট ওরিয়েন্টেড দেখব ইনশাল্লাহ যখন অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি শেষ হয়ে যাবে মোটামুটি যখন এক্সপার্ট হব তখন আমরা চেষ্টা করব ল্যারাবেল শেখার জন্য এর ভিতরে পিএইচপি যারা জানবেন বা প্রোগ্রামিং সামান্যতম জ্ঞান থাকবে তারা পেসেও থিম ডেভেলপমেন্ট করতে পারবেন তো শুরু করা যাক আমাদের এই টিউটোরিয়াল পর্ব চলবে এইচ এল এবং সিএসএস জাভা স্ক্রিপ্টের জন্য আমরা আলাদা টিউটোরিয়াল তৈরি করব তবে জাভা স্ক্রিপ্টের জন্য অবশ্যই আমাদেরকে এল এবং সিএসএস দরকার হবে সো আমরা প্রথমেই এইচ এল এবং সিএসএস শেখার চেষ্টা করব তো আপনারা যদি পুরোপুরি গুলো দেখতে পারেন তবে আমি আশা করি আপনারা সিএসএস এইচটিম এল সিএসএস এগুলো এইচটিএমএল ফাইভ যেটা এখন কারেন্ট আমরা চলতেছে এইচটিএমএল এল ফাইভ এবং সিএসএস থ্রি আপনারা এগুলো জানতে পারবেন অনেক অ্যাডভান্স কাজ এখন সিএসএস থ্রিতে করা হয় যেমন ব্যাকগ্রাউন্ড গ্র্যাডিয়েন্ট এগুলো এখন আর ফটোশপের দরকার নেই এখন এগুলো এস থ্রিতেই সম্ভব অ্যানিমেশন ট্রানজেশন অনেক কিছু অনেক অনেক তো সো আপনারা সাথে থাকবেন এই আশা করি তো আমরা আজকে আমাদের প্রথম টিউটোরিয়াল আমরা যাচ্ছি সেটা হল যে এল বেসিক স্ট্রাকচার তো এইচটেম এল বেসিক স্ট্রাকচার আমরা অনেক টিউটোরিয়াল তৈরি লেখার সুবিধার্থে আমরা সাবলাইম টেক্সট ইউজ করেছি সাবলাইম টেক্সট আপনারা সাবলাইম টেক্সট ডাউনলোড করে নিতে পারেন সেটার জন্য আপনারা গুগলে যাবেন গুগলে যে সরি সাবলাইম টেক্সট থ্রি এটা সার্চ দেবেন এইটা ওদের ডাউনলোড সাইট এখান থেকে আপনি যদি এখানে যদি উইন্ডোজ ব্যবহার করেন তাহলে উইন্ডোজ 32 বিট এটা যারা 32 বিট ইউজ করবে তাদের জন্য এটা এবং যারা 64 বিট ইউজ করবে তারা তাদের জন্য এটা লিনাক্স অপারেটিং যারা ইউজ করতেছে তাদের জন্য এটা এটা অ্যাপল দ্বারা ইউজ করতেছে তাদের জন্য তো সো এর এখানে দুইটা ভার্সন কিয়েল করেন এটা হলো সেটআপ আপনাকে এটা সেটআপ দিয়ে কাজ করতে পারে এটা হলো পোর্টেবল ভার্সন আপনি সেটআপ সারাই কাজ করতে পারেন তো আমরা এখান এখান থেকে আপনি যে একটা ইচ্ছে নিতে পারেন আমি উইন্ডোজ সেটআপ এটা নিয়ে কাজ করতেছি তো আপনার এখান থেকেই এ নিয়ে কাজ করতে সাবলাইম টেক্সট নিয়ে কাজ করছেন বা যদি কেউ না চান সাবলাইম টেক্সটটা ইউজ করতে না চান তবে আপনারা নোটপ্যাড ইউজ করতে পারবেন এই যে নোটপ্যাড তো নোটপ্যাড ইউজ করলে র কোডিংটা শেখা যায় আর এই সাবলাইম টেক্সট দ্বারা একটু অ্যাডভান্স তাদের জন্য আমরা এটা সাজেস্ট করি সাবলাইম টেক্সট অথবা অন্যান্য অনেক এডিটর আছে আপনি গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন এই

আছে তো যে যে যেটা ইউজ করে নেট অনেকে ইউজ করে ব্রাকেটস ইউজ করে নো প্রবলেম হলেই হলো আমাদের কোডিং করতে পারলেই হলো তা এইচটিএমএলে যাওয়ার আগে আমরা আমাদের প্রজেক্ট ফাইল তৈরি করে নিব প্রজেক্ট ফোল্ডার তো আপনি আপনার নির্দিষ্ট ড্রাইভে চলে যাবেন আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারটা তৈরি করে নিচ্ছি আমরা কম্পিউটারে যাচ্ছি আমাদের ড্রাইভ এইখানে আমাদের অফসের ভিতরে স্মার্ট টিডি তো এইখানে আমাদের রুট যে প্রজেক্ট ফোল্ডার হবে সেইটা প্রজেক্ট তৈরি করে নিতে হবে নিউ ফোল্ডার তো আমি এটাকে html নাম দিয়ে সেভ দিচ্ছি এর ভিতরে আরও অনেক ফোল্ডার আমাদের দরকার হবে প্রথমে দরকার ইমেজ আইএমজি ফোল্ডার নিলাম এর ভিতরে আমাদের যত ইমেজ থাকবে সব এখানে থাকবে এরপরে সিএসএস নামে আমাদের যত একটা ফোল্ডার নিলাম যত সিএসএস ফাইল থাকবে সব এখানে থাকবে এরপরে জেস নামে আমাদের ফোল্ডার যত জাভাই স্কিপ ফাইল থাকবে সব এখানে থাকবে এরপরে আমরা আমাদের এখানে একটা ইন্ডেক্স ফাইল তৈরি করে নিচ্ছি আমরা একটা টেক্সট ডকুমেন্ট নিচ্ছি নিউ থেকে টেক্সট ডকুমেন্ট এটা আমরা বিভিন্নভাবে তৈরি করতে পারি কোনো সমস্যা নেই তো আমরা এটাকে লিখছি ইন্ডেক্স ডট এইচটি এম এল দিলাম যেহেতু এটা এক্সটেনশন চেঞ্জ হচ্ছে দিতে হবে যদি আপনাদের এখানে কোনো ইয়া এক্সটেনশন না দেখায় সেক্ষেত্রে আপনি কি করবেন সাপোজ আমি দেখাচ্ছি কেমন হয় এটা খেয়াল করুন আমি কিবোর্ড থেকে অল্টার ফ্রেশ করেছি এরপরে টুলস থেকে ফোল্ডার অপশন ভিউ এটা টিক দেওয়া যদি থাকে তবে এক্সটেনশন দেখা না আপনাদের যদি এরকম কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনি কিবোর্ড থেকে অল্টার প্রেস করবেন তারপর টুলস মেনুর আন্ডারে ফোল্ডার অপশন ভিউ হাইড এক্সটেনশন এটা তুলে দিলে এটা দেখা যাবে অথবা এটা আপনি কন্ট্রোল প্যানেল কন্ট্রোল প্যানেল থেকেও করতে পারবেন কন্ট্রোল প্যানেলের আপনার এখানে দেখবেন ফোল্ডার অপশন সেম এই যে ভিউ এই হাইড এইটা তুলে ঠিক দিলে আবার হাইড হয়ে যাবে ঠিক আছে এরপর আমরা সিএসএস এর আন্ডারে আমরা আরেকটা ফাইল styles.css নামে একটা ফাইল তৈরি করব আমরা এই styles সরি .css এন্টার ইয়েস করলাম যেহেতু ওকে ফাইন আমাদের প্রজেক্ট রেডি মোটামুটি এখানে ইমেজ আমরা এখান থেকে স্যাম্পল পিকচার কিছু ইমেজ নিয়ে স্যাম্পল যে পিকচারগুলো আছে তো আমরা এগুলোকে কপি করে নিয়ে যে রাখতেছি এগুলো আমাদের ইমেজ যদি দরকার হয় আমরা এখান থেকে কল করে দিব ফাইন আমাদের প্রজেক্ট ফোল্ডার রেডি আমরা সাবলাইম টেক্সটটাকে নতুন করে ওপেন করতেছি স্টার্ট সাবলাইমটি মেনু সাবলাইম এখানে আমরা একটু লিখে সার্চ করি চলে আসছে সাবলাইম ওকে ফাইন এগুলো আমার রিসেন্ট প্রজেক্ট কোনো সমস্যা নেই আমরা এই প্রজেক্ট ফোল্ডারকে এখানে টিউটোরিয়ালস রুট ফোল্ডার রুট ফোল্ডারটাকে ধরে সাবলাইম টেক্সটে ড্রাগ করব অথবা অথবা আমরা যেটা করবো এই সাবলাইম টেক্সট থেকে ফাইল ওপেন ফোল্ডার আমরা এখান থেকে স্মার্ট আমাদের যে প্রজেক্ট এই যে এটাকে আমরা সিলেক্ট ফোল্ডার দিলাম ওকে ফাইন এই চলে আসছে যেহেতু এটা আলাদা আসছে সো আমরা এটাতে কাজ করবো না আমরা এই যেটা আছে এটাকে ড্রাগ করে নিয়ে কাজ করব এই যে ফোল্ডার চলে আসছে পুরো ফোল্ডার চলে আসছে এখন সাবলাইম টেক্সটের সুবিধা এটা আমরা পরে আরেকদিনই ই করবো আমরা আজকে বেসিক স্ট্রাকচারটা শিখি শিখের পরে হয়তো টেক্সটে কিভাবে ইউজ করবে এটা একদিন আপনাদেরকে দেখাবো তো আমি টাইপ করতেছি বেসিক স্ট্রাকচার এইচ টিএমএল সরি আমাদের ইন্ডেক্স ফাইলটা আমাদের ওপেন করতে হবে এটা আমাদের দরকার নাই আমাদের ইন্ডেক্স ফাইলটা আমরা ওপেন করলাম খেয়াল দুই ক্লিক করে আমি ওপেন করছি অথবা এক ক্লিক করলে যেমন সিএসএস এক ক্লিক করলে ওপেন হবে বাট দুই ক্লিক করলে এটা স্থায়ীভাবে ওপেন হবে এটা এখন ক্রস তো আমরা ইন্ডেক্স এখানে এইস আমাদের এল দিলাম আমরা আমাদের দেখুন এটা আমাদের বেসিক বেসিক স্ট্রাকচার এইসটিএমএ প্রথমেই আছে ডগ টাইপ টি এম এল এটা ডক টাইপ মানে এই ডকুমেন্টটা টাইপ হবে হলো স্টেম এল এরপরে আমাদের প্রথম প্রধান যে ট্যাগ স্টেম ট্যাগ এটা শুরু এরপরে হেড ট্যাগ শুরু হেড এরপরে পরে হেড ক্লোজ করেছি বাট হেডের ভিতরে আমাদের আছে হলো টাইটেল এটাকে আমরা পেজ টাইটেল বলতে পারি আপনি এখানে যেটা আমরা এখানে সাপোজ লিখলাম টাইটেল ঠিক আছে হেড ক্লোজ করে দিয়েছি বডি বডি স্টার্ট করলাম বডির ভিতরে আমরা যেটা দিব এটা আমরা আমাদের আউটপুট এখানে এভরিথিং যা দিবেন ইমেজ টেক্সট অ্যানিমেশন অডিও ভিডিও যা এভরিথিং আপনি এখানে দিতে পারেন এখানে যা দিবেন আপনার ব্রাউজারের আউটপুটে তা আসবে বলতে গেলে এইচটিএমএল প্রোগ্রামে এটা হলো আউটপুট অপশন আমরা এখানে দিতে পারি যে ওয়েলকাম টু দিলাম এটা বিভিন্ন কালার টালার এগুলো তো আমরা পরে দেখবোই তো আমরা আজকে বেসিক কিছু এরপরে আমরা সেভ দিবো এখান থেকে ফাইল সেভ দিলাম আপনি দুই এইটা এখন আমরা ব্রাউজার দিয়ে ওপেন করতে পারি এখানে রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার করতে পারি অথবা আমাদের যে ফোল্ডার আছে ফোল্ডার এটা রাইট এক ক্লিক বা দুই ক্লিক করে এই ওয়েলকাম টু আওয়ার এইচ প্রজেক্ট আর এই যে টাইটেল আপনার যেটা আমরা দেখলাম এই যে এখানে টাইটেল প্রজেক্ট টাইটেল প্রজেক্ট টাইটেল আমরা দিয়েছি এখানে এটা আমরা এখানে পেজের টাইটেল ট্যাব টাইটেল হিসেবে আমরা এটা পেয়েছি তো ধন্যবাদ আপনাদেরকে স্টেমেল বেসিক স্ট্রাকচারে আমরা খুব শীঘ্রই আবারও নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখবো ইস্টেম স্টেমেল ট্যাগ স্টেমেল ট্যাগিংগুলো কীভাবে করা যায় এই স্টেমেল ট্যাগ সম্পর্কে এবং স্টেমেল অ্যাট্রিবিউট সম্পর্কে আমরা জানবো খুব ইম্পর্টেন্ট কারণ স্টেমেল ট্যাগ এবং অ্যাট্রিবিউট সম্পর্কে যে জানবে সে বেসিক একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারে উইদাউট সিএসএস সিএসএস ছাড়াও ওয়েবসাইট তৈরি করা সম্ভব তবে তাকে ইস্টেম এল ট্যাক্স সম্পর্কে ক্লিয়ার জানতে হবে তা ধন্যবাদ আপনাদের সবাইকে পরবর্তী টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এবং আমাদের টিউটারের আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি ধন্যবাদ